তো আমার যে সমস্ত প্রিয় স্টুডেন্টরা দুই হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছ এবং তোমাদের এডুকেশন অর্থাৎ বিজ্ঞান বিষয়ে সাবজেক্টে রয়েছে তাদের আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ কি শিক্ষায় রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউ এবং এসি সাজেশন সাজেশান দেবো তো আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ কৌশল এই দুটি চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং এসি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ওই ভিডিওগুলি দেখোই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো অথবা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো তোমাদের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞানে মোট বারোটি অধ্যায় রয়েছে বারোটি অধ্যায় রয়েছে মোট তার মধ্যে থেকে আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায় নাম হচ্ছে শিক্ষা রাশিবিজ্ঞান এই অধ্যায়টা থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং হেসিকিউ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব তো চলো ভিডিওর মধ্যে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করি তো প্রথমেই আলোচনা করবো এমসিকিউ বা বহু বিকল্প বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি এর সাজেশন নিয়ে তো তোমাদেরকে বলি তোমরা যদি এই সমস্ত অর্থাৎ এই ভিডিও যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে বা আমি যে সমস্ত কোশ্চেনগুলো তোমাকে দেখাবো এই সমস্ত কোশ্চেন যদি একদম রেডি করো বা পড়ে নাও তাড়াতাড়ি তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না সমস্ত রকমের কোশ্চেন কিন্তু কমন হিসাবে এক নম্বর কোশ্চেন হচ্ছে পরিসংখ্যা কাকে বলে পরিসংখ্যা কাকে বলে যে ফ্রিকুয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলা হচ্ছে পরিসংখ্যা ঠিক আছে তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য কোনটি সেটা হচ্ছে গড় তার মধ্যমা কাকে বলে যে যদি রাশিমালাকে অধক্রম বা উধক্রমে অর্থাৎ কি অধক্রম মানে ছোটো থেকে বড় এবং উধক্রম মানে বড়ো থেকে ছোট ঠিক আছে তো অধক্রম বা উদক্রমে সাজানো হয় তাহলে ঠিক মধ্যস্থলের রাশিটি হবে মধ্যমা বুঝলে তারপর হিস্টোগ্রাম হলো এক ধরনের কি লেখচিত্র হিস্টোগ্রাম হলো এক ধরনের অবিচ্ছিন্ন লেখচিত্র তারপর গাণিতিক গড়কে কি বলে গাণিতিক গড়কে মিন বলা হয় ইম্পর্টেন্ট এটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে তারপর পরিসংখ্যা বহুভুজ এক ধরনের কি লেখচিত্র পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র এবং হিস্টোগ্রাম হলো এক ধরনের অবিচ্ছিন্ন লেখচিত্র ঠিক আছে দুটো দুটো কিন্তু আলাদা আলাদা তো ভালোভাবে পড়বে তারপর হচ্ছে রাশিবিজ্ঞানে এই যে এই চিহ্নটা ঠিক আছে এইরকম একটা তেরো চিহ্ন থাকবে এই চিহ্নটা কি ধরনের চিহ্ন বা এই চিহ্নকে কি বলে এটাকে বলা হচ্ছে টেলিমার্ক আমি তোমাদের যখন এই রাশিবিজ্ঞান থেকে রাশিবিজ্ঞান থেকে তোমাদের একটা অঙ্ক আসে ঠিক আছে ওই অঙ্কটা একটা আসে তো ওই অঙ্কের সালসন পরে দিবো এবং ওই ভিডিওতে আলোচনা করবো টেলিমার্ক সম্পর্কে তোমরা শুধু শর্ট কোয়েশ্চেনটা দেখে নাও পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় পরিসংখ্যাগুলি অর্থাৎ এফ পরিসংখ্যাগুলিকে সংক্ষেপে এফ বলা হয় ঠিক আছে তো এফ কিসের সাপেক্ষে স্থাপন করা হয় বা পরিসংখ্যাগুলিকে কিসের সাপেক্ষে স্থাপন করা হয় সেটা হচ্ছে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর সাপেক্ষে ইম্পর্টেন্ট স্কেল কি পরিমাপের কৌশল স্কেল হচ্ছে একটি পরিমাপের কৌশল হিস্টোগ্রামকে অন্য কোন নামে অভিহিত করা হয় বা হিস্টোগ্রামকে বা হিস্টোগ্রামের আর নাম কি তখন লিখতে হবে আয়তা লেখক সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি সেটা হচ্ছে গাণিতিক গড় লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয় বন্টনের স্কোরগুলিকে এক্স অক্ষে স্থাপন করা হয় অর্থাৎ এইভাবে লাইন লাইন করে এবং তারপরে এদিকে ওয়াই ওয়াইগুলি এদিকে তাহলে এরকম একটা চিহ্ন হবে এখানে কিন্তু তোমাদের রাখতে হবে তো ওটা পরে বুঝিয়ে দেবো শুধুমাত্র কোশ্চেনটা দেখে নাও তাহলে কিন্তু একটা ধারণা আসবে যে তোমাদের লেখচিত্রটা কীভাবে তৈরি করতে হবে লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয় সেটা হচ্ছে এক্স অক্ষে স্থাপন করা হয় তারপর লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে পরিসংখ্যাগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয় সেটা হচ্ছে ওয়াই অক্ষে স্থাপন করা হয় চলো চলে যাব পরে ইম্পর্টেন্ট কোয়েশনটিতে সেটা হচ্ছে যে রাশিবিজ্ঞান একটি ড্যাশ ভিত্তিক পদ্ধতি এই শূন্য স্থানেটা রাশিবিজ্ঞান হলো একটি গণিত ভিত্তিক পদ্ধতি এই যে গণিত চল কাকে বলে ঠিক আছে চল বা চলক তাহলে কাকে বলে যে পরিবর্তনশীল রাশিকে কিন্তু চল বা চলক বলে এবং চল বা চলক প্রধানত দুই রকমের হয়ে থাকে রাশিতত্ত্ব কাকে বলে যে পরিমাপযোগ্য সংখ্যাসমূহের সংগ্রহকে কাকে বলে পরিমাপযোগ্য সংখ্যাসমূহের সংগ্রহকে বলা হচ্ছে রাশিতত্ত্ব সীমানা কাকে বলে যে কোন শ্রেণী বিভাগের দুই প্রান্তকে বলা হয় ওই শ্রেণীর সীমানা দুই প্রান্তকে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বলে এইখান থেকে এখানে যে একটা শ্রেণী থাকবে ওই তাকে বলা হচ্ছে শ্রেণী সীমানা একটি ভিন্ন প্রকৃতির লেখচিত্রের উদাহরণ দাও একটি ভিন্ন প্রকৃতির লেখচিত্রের উদাহরণ হচ্ছে ওজাইফ ওজাইফ একটি ভিন্ন প্রকৃতির লেখচিত্রের উদাহরণ উদাহরণ তারপরে চলে যাব সুতরাধী সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে বা এসে কিউ ঠিক আছে তো শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যা পরিসংখ্যানের দুটি উপযোগিতা উল্লেখ করো অর্থাৎ শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের কি কি উপযোগিতা রয়েছে তার মধ্যে দুটি উপযোগিতা উল্লেখ করো এক নম্বর উপযোগিতা যে শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দ্বারা বা এর সাহায্যে সহজভাবে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতার পরিমাণগত রূপ নেওয়া হয় ঠিক আছে দুই নাম্বার উপযোগিতা হচ্ছে এটি হলো শিক্ষা পরিকল্পনায় একটি সাহায্য করে ঠিক আছে এটি শিক্ষা পরিকল্পনা এটি শিক্ষা পরিকল্পনায় সাহায্য করে তারপর একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও চলের উদাহরণ দাও একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হচ্ছে ছাত্র সংখ্যা এবং একটা অবিচ্ছিন্ন চলের উদাহরণ বা চলের উদাহরণ হচ্ছে বয়স ছাত্রের বয়স ঠিক আছে তারপর পরিসংখ্যা বন্টনের সময় টেলি চিহ্ন কেন ব্যবহার করা হয় টেলি একটু আগে যে ট্যালি এই যে আরও চিহ্নটা সেটা কেন ব্যবহার করা হয় যে একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণী বিভাজনে কতগুলি স্কোর রয়েছে তা দ্রুত বের করার জন্য কিন্তু ট্যালি চিহ্নটা ব্যবহার করা হয় ধরে নাও ট্যালি একটা কীভাবে বার করে তোমাদের জাস্ট একটা সাপোজ দিই এখানে একটা পাঁচ রয়েছে যে পাঁচ পাসের ট্যালি তাহলে কীভাবে বার করবে তাহলে এই এরকম এরো চিহ্নগুলো দিতে হবে একটা দুটা তিনটা চারটা এবং এই যে পাঁচটা পাঁচটার সময় কিন্তু কেটে দিতে হবে এই পাঁচটা এটা কি বলা হচ্ছে ট্যালি তো এইগুলো আমি পরে বুঝিয়ে দেবো তারপর আছে শাড়ি বিন্যাস কী শাড়ি বিন্যাস হচ্ছে যে সংগৃহীত সকল তথ্য যখন তাদের বিশেষ গুণ অনুযায়ী বিন্যস্ত করা হয় কী বললাম সংগৃহীত সকল তত্ত্ব যখন তাদের বিশেষ গুণ অনুযায়ী বিন্যস্ত করা হয় তখন তাকে সারি বিন্যাস বলে ঠিক আছে তারপরের কোশ্চেনে চলে যাব তারপরের কোশ্চেনটা হচ্ছে স্কোর কি স্কোর হচ্ছে সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয় অর্থাৎ কি সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিমাপকে কিন্তু রাশিবিজ্ঞানের ভাষায় স্কোর বলা হয় স্কেল কি যে স্কোরগুলিকে যখন কোনো একক বা ধাপ ঠিক করে পরপর সাজানো হয় তাকে তখন বলা হচ্ছে স্কেল তাহলে ধারণা হয়ে গেল স্কোর কী স্কেল কী ঠিক আছে তারপর হচ্ছে অবিচ্ছিন্ন চল বলতে কি বোঝো যে ধরনের চলের ফাঁক থাকে না তাকে অবিচ্ছিন্ন চল বলে এবং যে ধরনের চলের বা স্কেলে ফাঁদ থাকে তাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চল তাহলে অবিচ্ছিন্ন চল এবং বিচ্ছিন্ন চল কাকে বলে তোমরা দেখলে এবং অবিচ্ছিন্ন চল এবং বিচ্ছিন্ন চলের উদাহরণ একটু দিলাম অবিচ্ছিন্ন চলের উদাহরণ হচ্ছে তারপরের যাব। যে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কাকে বলে যে কোন স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করাটাকেই বলে পরিসংখ্যা কি যদি কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে অনেকবার দেখা যায় বা কতবার দেখা গেল তাকে সংখ্যায় প্রকাশ করার প্রক্রিয়া কেবল আছে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি বা পরিসংখ্যা পরিসংখ্যার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা সংকীর্ণ স্কোর এইভাবে কিন্তু পরিসংখ্যাকে দেওয়া হয় এরকম হচ্ছে পরিসংখ্যা এফ চিহ্ন এফতে ফ্রিকুয়েন্সি তারপর গড় বা মিন কী বা মিন হচ্ছে সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে বলে গড় বা মিন ঠিক আছে গর্বা মিনকে এক্স উপরে একটা দেখো দাড়ির মতো চিহ্ন বা মাইনাস ধরতে পারো এক্স উপরে মাইনাস চিহ্ন দ্বারা চিহ্ন দ্বারা কিন্তু চিহ্নিত হয় গর্বা মিনকে চিহ্নিত করা হয় তারপর কল্পিত গড় কাকে বলে যে ইচ্ছা মতো কোনো রাশিকে গড় হিসেবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলে এবং এই কল্পিত গড়কে এ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় এর আগে ছিল হচ্ছে গড় বা মিনকে এক্স মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হতো এবং কল্পিত গড়কে এ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হতো এবং নিম্নলিখিত স্কোরগুলির গড় ও ভূষ্ট নির্ণয় করো এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে এই এইখানে কিন্তু তোমরা অর্ধেক যে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো অর্ধেক কিন্তু অঙ্ক এইখানেই তোমরা শিখতে পারবে তো বাকিটা যখন পুরোপুরি অঙ্ক শিখতে হবে গড় মিন মিডিয়ান মোট সেগুলো কিন্তু তোমাদের পরে আমি বুঝিয়ে দেবো আপাতত এমসিকিউ সাজেশন দিচ্ছি তো এইখানে এমসি রয়েছে তো নিম্নলিখিত স্কোরগুলির গড় ও ভৈ বৈশিষ্ট্যক নির্ণয় করো যেমন ধরো এখানে রয়েছে নয় আট নয় দশ তিন নয় এর গড় তাহলে কীভাবে বের করতে হবে এর একটা সূত্র রয়েছে এই সূত্রটা এখনই জেনে নাও পরেও কাজে লাগবে যে সিগমা এই চিহ্নটাকে বলা হয় সিগমা এটা হচ্ছে এক্স তাহলে সিগমা এক্স বাই এন সিগমা এক্স বাই এন সিগমাটা কি সিগমাটা হচ্ছে যোগফল এক্স মানে কি এখানে যতগুলো সংখ্যা আছে ঠিক আছে তাহলে সমান সমান দিয়ে যে সিগমা সিগমা মানে যোগফল এক্স মানে যতগুলো সংখ্যা আছে তার মানে প্রতিটা সংখ্যায় যোগফল হবে এই যে পদের সংখ্যায় কিন্তু যোগফল হিসেবে লেখা রয়েছে এবং এন এন মানে হচ্ছে এটা এইখানে কতগুলো সংখ্যা রয়েছে তার মানটা কতগুলো সংখ্যা রয়েছে তার মানটা কতগুলো সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু ছয়টা সংখ্যা রয়েছে তাই এখানে ছয় লেখা আছে মোট সংখ্যা সংখ্যা এখানে কতগুলো সংখ্যা আছে ছয়টা এবং এগুলো যোগ করে এটি দিয়ে ভাগ করতে হবে এগুলো যোগ করলে হবে আটচল্লিশ এবং ছয় দিয়ে ভাগ করলে আট এক তার মানে ভূশিষ্টক বা মোট হলো এখানে ভূশিষ্টক বা মোড় হলো এখানে কত ভূশিষ্টক বা মোট হলো এখানে নয় নয় মানে কি গড় হচ্ছে আট গড় বা মিন হচ্ছে এখানে আট ঠিক আছে ভাগ করলাম হয়ে গেল গড় গড় কিন্তু বার হয়ে গেল গড়ের তাহলে এইখানকার গড় কত হচ্ছে উত্তর হবে গড় হচ্ছে আট এবং তাহলে ভূসিষ্টক ভূসিস্টক কত ভূসিষ্টক বা মোট কত মোট হচ্ছে নয় মোট কীভাবে বার করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিই যে এখানে যতগুলো সংখ্যা থাক যে সংখ্যাটা বেশি ব্যবহার হবে কী বললাম যে সংখ্যাটা বেশি ব্যবহার হবে এখানে দেখো যে নয়টা দুবার ব্যবহার হয়েছে তার জন্য এখানে ভূসিষ্টকটা বা মোটটা হচ্ছে নয় এখানে যে দশটা দুবার ব্যবহার হতো তাহলে মোটটা হতো দশ ঠিক আছে বা দশটা তিনবার ব্যবহার হো মোট মোট হতো দশ ঠিক আছে তিনটা যদি দুবার ব্যবহার হতো ঠিক আছে বা তিনবার ব্যবহৃত তাহলে কিন্তু তিন যে সংখ্যাটা বেশি ব্যবহৃত হবে সেটাই হচ্ছে তোমাদের মো মোট বা বৈশিষ্ট্য তারপরের কোশ্চেন যে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এর নিম্ন শ্রেণী সীমানা নির্ণয় ও ঊর্ধ্ব শ্রেণী সীমানা নির্ণয় ঠিক আছে এইখানে একটা সূত্র রয়েছে যে নিম্ন শ্রেণী সীমানার ক্ষেত্রে পঁয়তাল্লিশ এইখান থেকে জিরো পয়েন্ট ফাইভ কী বললাম জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে যখন বলবে যে নিম্ন শ্রেণী সীমানা বার করতে তখন জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করতে হবে এবং যখন ঊর্ধ্ব সীমানা বার করতে হবে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে ঊর্ধ্ব সীমানা হলে এটা যোগ এবং নিম্ন সীমানা হলে এটাই এবার বিয়োগ তাহলে নিম্ন সীমানা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের নিম্ন সীমানা তাহলে কত হবে তাহলে হচ্ছে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে না এইটা বিয়োগ করলে হবে চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এবং সাতচল্লিশের ঊর্ধ্ব সীমানা সাতচল্লিশ সাথে এটা যোগ করলে হবে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে তারপরে সর্বশেষ কোশ্চেন যে সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ কোনটি বা পরিমাণ হলো গড় ঠিক আছে তো এই ছিল ভিডিওর মধ্যে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ এমসি কিউ এবং আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এগুলো যদি তোমরা একদম মোটামুটি কমপ্লিটভাবে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না তো ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য